হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WB ইনফরমেশান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের যাদের প্যান কার্ড হারিয়ে গিয়েছে, তো অনলাইন থেকে প্যান কার্ড রিপ্রিন্টের জন্য তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, এছাড়া অনলাইন থেকে তোমরা কিভাবে ই প্যান কার্ড ডাউনলোড করবে, তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। অর্থাৎ রিপ্রিন্ট কিভাবে করবে এবং ই প্যান কার্ড কিভাবে তোমরা অনলাইন থেকে ডাউনলোড করবে, অর্থাৎ এই দুটো প্রসেস কিন্তু তোমরা কিভাবে অনলাইনের মাধ্যমে করবে, তো আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। এছাড়া রিপ্রিন্টের জন্য কত খরচা পড়বে এবং ই প্যান কার্ড ডাউনলোডের জন্য কত খরচা পড়বে, তো সেটাও কিন্তু সমস্ত ডিটেলসটা আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এছাড়া তোমরা যে জেলা থেকে ভিডিওটা দেখছো সেই জেলার নামটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবে। এছাড়া আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে রাখবে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। তো বন্ধুরা, এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। তো এই ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল ডাউন করে তোমাদেরকে নিচে দিকে চলে আসতে হবে। তো যারা ই প্যান কার্ড ডাউনলোড করতে চাও, অর্থাৎ প্যান কার্ড কিন্তু PDF ফাইল ডাউনলোড করতে চাও, তারা কিন্তু ডাউনলোড ই প্যান কার্ডের উপর ক্লিক করবে। অর্থাৎ এখানে নিচে দেখতে পাচ্ছ ক্লিক টু ডাউনলোড বলে যে অপশনটা রয়েছে, তো এই ক্লিক টু ডাউনলোডের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো আজকে প্রথমে দেখাবো রিপ্রিন্ট কিভাবে করবে, অর্থাৎ যাদের প্যান কার্ড হারিয়ে গিয়েছে, তো সেই প্যান কার্ড রিপ্রিন্ট মারলে কিন্তু বাই পোস্টের মাধ্যমে তোমাদের বাড়িতে চলে আসবে। তো সেই রিপ্রিন্ট কিভাবে মারবে, তো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো এখানে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ রিপ্রিন্ট প্যান কার্ড বলে যে অপশনটা রয়েছে, ক্লিক টু রিপ্রিন্টের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে পরবর্তী নেক্সট অপশন তোমাদের সামনে চলে আসবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে দু রকম অপশান রয়েছে, রিপ্রিন্ট প্যান কার্ড এবং রিজেনারেট প্যান কার্ড রিপ্রিন্ট রিকোয়েস্ট। তো এখানে কিন্তু রিপ্রিন্ট প্যান কার্ডের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো রিপ্রিন্ট প্যান কার্ডের উপর ক্লিক করলে পরবর্তী অপশান কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো এখানে তোমাদেরকে প্যান কার্ড নাম্বার বসাতে হবে এবং আধার নাম্বার দিতে হবে, অর্থাৎ প্যান কার্ডের সঙ্গে যে আধার নাম্বারটা লিঙ্ক করানো হয়েছিল সেই আধার নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে নিচে ডেট অফ বার্থটা এখানে তোমাদেরকে বসাতে হবে। তো এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। তো এখানে ডেট অফ বার্থের কিন্তু মান্থ আর ইয়ারটা বসাতে হবে। তো ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবে। তারপরে নিচে জিএসটি নাম্বার রয়েছে, যদি তোমাদের জিএসটি নাম্বার থাকে এখানে জিএসটি নাম্বার দিতে পারো, আর যদি না থাকে তাহলে এখানে দেওয়ার কোনো প্রশ্নই নেই। তারপরে নিচে দেখে দেখে সঠিকভাবে কিন্তু ক্যাপচার কোডটা বসিয়ে দেবে। তো এখানে দেখে দেখে সঠিকভাবে ক্যাপচার কোডটা আমরা বসিয়ে দেবো। বন্ধুরা, সাবমিট অপশানের উপর ক্লিক করলে পরবর্তী অপশান কিন্তু চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলসটা চলে এসেছে, অর্থাৎ এখানে প্যান কার্ড নাম্বার, মোবাইল নাম্বার এবং যে ইমেল আইডিটা অ্যাড করা ছিল, এছাড়া সমস্ত অ্যাড্রেসের ডিটেলসটা চলে এসেছে। তো এরপরে কিন্তু নিচে এখানে ক্যাপচার কোডটা দেখে দেখে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তো এখানে আমরা ক্যাপচার কোডটা দেখে দেখে সঠিকভাবে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে ক্যাপচার কোডটা দেখে দেখে সঠিকভাবে বসানোর পর নিচে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান রয়েছে। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো কিন্তু এখানে তোমরা ভালো করে পড়ে নেবে, তারপরে এখানে টিকচিহ্ন মেরে দেবে। তো তারপরে গেট ওটিপির ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এরপরে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট পেন্ডিং ফর বলে একটা কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো এই নাম্বারটা তোমাদেরকে নোট করে নিতে হবে, প্লিজ ইউজ রিজেনারেট মডেল টু কমপ্লিট ইউর রিপ্রিন্ট সার্ভিস রিকোয়েস্ট। তো এই তোমাদেরকে কিন্তু কোডটা ভালো করে নোট করে রাখতে হবে। তারপরে কিন্তু এখানে তোমরা ওকের ওপর ক্লিক করবে। তো ওকের ওপর ক্লিক করার পর তোমাদেরকে কিন্তু ব্যাকে চলে আসতে হবে। তো তোমরা ব্যাকে চলে আসবে। তো বন্ধুরা, এখানে ব্যাকে আসার পর দেখতে পাচ্ছ রিজেনারেট প্যান কার্ড রিপ্রিন্ট রিকোয়েস্টের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে, পরবর্তী অপশান চলে আসবে। তো যে নাম্বারটা তোমাদেরকে বলেছিলাম নোট করে রাখার কথা, সেই নাম্বারটা কিন্তু এখানে তোমাদেরকে পুট করতে হবে। এখানে কিন্তু সেই নাম্বারটা পুট করার পর এখানে প্যান কার্ড নাম্বারটা আরেকবার বসিয়ে দিতে হবে, অর্থাৎ যে প্যান কার্ডটা কিন্তু রিপ্রিন্ট মারতে চাও সেই প্যান কার্ড নাম্বারটা আরেকবার বসিয়ে দিতে হবে। তো প্যান কার্ড নাম্বার বসানোর পর নিচে ক্যাপচার কোডটা দেখে দেখে সঠিকভাবে বসাতে হবে। তো এখানে কিন্তু ক্যাপচার কোডটা তোমরা দেখে দেখে সঠিকভাবে বসিয়ে দেবে। তো আমরা ক্যাপচার কোডটা দেখে দেখে সঠিকভাবে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু সেই কোড নাম্বারটা এবং প্যান কার্ড নাম্বার এবং ক্যাপচার কোড বসানোর পর সাবমিট অপশানের উপর ক্লিক করতে হবে। তো সাবমিট অপশানের উপর ক্লিক করলে পরবর্তী অপশান চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ডিটেলসটা চলে এসেছে, তো ওকের ওপর ক্লিক করতে হবে। তারপরে স্ক্রল ডাউন করে কিন্তু নিচে দিকে যেতে হবে, তো মেক পেমেন্টের উপর ক্লিক করতে হবে। তো এখানে মেক পেমেন্টের উপর যখনই ক্লিক করবে তো পেমেন্টের অপশান তোমাদের সামনে চলে আসবে। তো যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা প্যান কার্ড রিপ্রিন্টের জন্য অ্যাপ্লাই করছি, তো এখানে কিন্তু আমাদেরকে 50 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, তো এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে তাহলে এখানে একটা ইমেল আইডি দিয়ে দেবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ পেমেন্টের দুটো অপশান রয়েছে, তো দুটোর মধ্যে যেটার মধ্যে দিয়ে তোমরা পেমেন্ট করতে চাও সেটার উপর সিলেক্ট করবে এবং কনফার্ম পেমেন্টের উপর ক্লিক করবে।
তো কনফার্ম পেমেন্টের উপর ক্লিক করলে পরবর্তী অপশান কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাও সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ পেমেন্টের কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে। কার্ডের মাধ্যমে, নেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেট এবং গুগল পে, যেটার মাধ্যমে তোমরা পেমেন্ট করতে চাও সেটা সিলেক্ট করে নেবে। তো এখানে যারা ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে চাও তো ইউপিআই এর উপর ক্লিক করবে, তারপরে এখানে দেখতে পাচ্ছ ইউপিআই আইডি সমস্ত ইউপিআই আইডিগুলো চলে এসছে, যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাও সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করার পর তোমাদেরকে ইউপিআই আইডিটা এখানে বসাতে হবে, তারপরে প্রসিড অপশানের উপর ক্লিক করতে হবে। তো তারপরে কিন্তু তোমাদের মোবাইলে একটা ভেরিফিকেশান এ অপশান যাবে, তো সেখান থেকে কিন্তু তোমরা ভেরিফাই করে পেমেন্ট করে দিবে। পেমেন্ট করে দিলেই তোমাদের এখানে পেমেন্ট সাকসেস দেখিয়ে দেওয়া হবে। তো তারপরে কিন্তু পেমেন্ট চালান তোমাদেরকে ডাউনলোডের অপশান দিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে রেখে দিতে পারো। তো এখানে কিন্তু তোমরা পেমেন্ট করে দেওয়ার পর তোমাদের বাই পোস্টের মাধ্যমে কিন্তু বাড়িতে প্যান কার্ড চলে আসবে। তো এর জন্য কিছুদিন সময় লাগবে, তোমাদেরকে ওয়েট করতে হবে, বাই পোস্টের মাধ্যমে তোমাদের বাড়িতে চলে আসবে। এই প্যান কার্ডের রিপ্রিন্ট ছাড়া যারা কিন্তু প্যান কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে চাও, অর্থাৎ ই প্যান কার্ড যারা ডাউনলোড করতে চাও সেম প্রসেসেই তাদেরকে ডাউনলোড করতে হবে। তো এই প্যান কার্ডের রিপ্রিন্ট ছাড়া যারা কিন্তু ই প্যান কার্ড ডাউনলোড করতে চাও, অর্থাৎ প্যান কার্ডটা কিন্তু পিডিএফ ফাইলে ডাউনলোড করতে চাও, তারা কিন্তু একটু নিচের দিকে চলে আসবে। অর্থাৎ এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে তোমাদেরকে চলে আসতে হবে। তো নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবে ডাউনলোড ই প্যান কার্ড বলে যে অপশানটা রয়েছে, তো নিচে ক্লিক টু ডাউনলোডের ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এর ওপর ক্লিক করলে পরবর্তী অপশান কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ পরবর্তী অপশান চলে এসেছে। তো সেমভাবেই কিন্তু তোমাদেরকে এখানে রিপ্রিন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এখানে প্যান কার্ড নাম্বার দিয়ে দিতে হবে এবং তোমাদের ডেট অফ বার্থটা দিতে হবে, অর্থাৎ মান্থ ইয়ার দিয়ে দিবে। তারপরে জিএসটি নাম্বার থাকলে জিএসটি নাম্বার দিয়ে দিবে এবং না থাকলে এখানে জিএসটি নাম্বার দিতে লাগবে না। এছাড়া ক্যাপচার কোডটা নিচে বসিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। তো সাবমিট অপশানে ক্লিক করার পর সেমভাবে রিপ্রিন্টের জন্য যেভাবে অ্যাপ্লাই করেছিলে সেইভাবেই কিন্তু তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো ই প্যান কার্ড ডাউনলোডের জন্য তোমাদেরকে কিন্তু 8.26 টাকা পেমেন্ট করতে হবে। তো সেমভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং পেমেন্ট অপশানে গিয়ে 8.26 টাকা পেমেন্ট করবে। তো পেমেন্ট করলেই কিন্তু তোমাদের ই প্যান কার্ড ডাউনলোডের অপশান দিয়ে দেবে, অর্থাৎ পিডিএফ ফাইল ডাউনলোডের অপশান দিয়ে দেবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট আপডেট। তো এই প্যান কার্ড নিয়ে যদি আর কারো কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। এছাড়া ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবে। এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে রাখবে।